শুটিংয়ে কি করে পরিমণি, যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে। তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। একটানা কাজ করার গুণ না থাকলেও কিভাবে অভিনয় করে রাতারাতি ধনী হওয়া যায় সেই বুদ্ধি বেশ ভালোই আছে বর্তমানে বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরিমণির। কথায় আছে, সিনেমা জগতে যদি রাতারাতি নাম ডাক করতে চাও তাহলে হয় গুণ নয়তো রূপ দিয়ে দর্শকদের মন জয় করো। পরিমণির ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই এখন এমন হয়ে গেছে। পরিমণি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করতে না পারলেও খোলামেলা ও ছোট পোশাকে নিজের রূপ সৌন্দর্য দিয়ে দর্শকদের নজরে পড়ার চেষ্টা করছেন। পরিমণির ছোটবেলার জীবন থেকে এই পর্যন্ত আসার গল্পটা খুবই নিম্নমানের। তিনি এক নিম্ন পরিবার থেকে উঠে এসেছেন, কিন্তু নিম্ন পরিবার থেকে উঠে আসলেও তার রুচি যে খুব একটা উচ্চমানের না সেটা তার কর্ম পরিধি দেখলেই বোঝা যায়। সম্প্রতি পরিমণির শুটিং করার সময় বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওগুলোর বেশিরভাগই অশ্লীলতায় ভরা। এখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি পরিমণির শুটিংয়ের নামে অশ্লীলতা করে বেড়াচ্ছেন? পরিমণির শুটিংয়ের ভিডিওগুলো দেখার পর থেকে পরিমণিকে নিয়ে নেট দুনিয়ায় যেন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। নানা মানুষ তাকে নিয়ে নানা রকম মন্তব্য করছেন, তবে সেই সব মন্তব্যের বেশিরভাগই পরির অশ্লীলতার বিরুদ্ধে করা। আবার কেউ কেউ মন্তব্য করছেন 90-এর দশকে হারিয়ে যাওয়া অশ্লীল নায়িকা মুনমুন, ময়ূরী আর পলিদের মতো নায়িকাদের এবার পরিমণির মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শকরা। তবে এত মন্তব্যেও যেন কোনো কর্ণপাত নেই এই নায়িকার। তিনি তার মতো করে অভিনয় করে যাচ্ছেন। তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার কারণে পরিমণি আরও সবার মুখরোচক খবরে পরিণত হয়েছেন। পরিমণি নাসিরুদ্দিনের নামে মামলা করলেও সিসিটিভি ফুটেজে অপরাধী হিসেবে পরিমণি যেন বারবার সবার নজরে পড়ছেন, আর তাই বর্তমানে পরিমণির ব্যাপারে নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পরিমণির ব্যাপারে তদন্ত করতে যেয়ে সেখানেও পরিমণির নামে অশ্লীলভাবে টাকা, সম্পদ গড়ে তোলার রহস্য বেরিয়ে আসছে। পরিমণির বেশিরভাগ গাড়ি, বাড়ি বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া বলে তদন্তে উঠে এসেছে। এদিকে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সরি লিখে পোস্ট করেন আলোচিত এই অভিনেত্রী। পরিমণির স্ট্যাটাসে লেখেন, সমস্যা হলো আমি মাইয়া লোক, কিন্তু লুতুপুতু মাইয়া টাইপ আচরণ করি নাই আপনার সাথে, ঘইটা গেল সমস্যা। চিকন শুনে ভাইয়া ভাইয়া করি নাই আপনারে, বিশাল সমস্যা। কাজের ফাঁকে আলগা রসের পীড়িতের আলাপ করি নাই, ব্যাস এই তো সমস্যা। কাজে মত প্রকাশের অধিকার দেখাইছি, তাতেই সমস্যা। আপনার চোখের সামনে আরো 5-10 জনের মতো না হারাইয়া যাইয়া দিন দিন ক্যারিয়ার বানাইতেছি, নাম কামাইতেছি, এইখানে হইয়া গেল সমস্যা। আপনি পরিচালক হইয়া 5 বছরে একটা সিনেমা বানান, আর আমার 1 বছরে 5টা সিনেমার রিলিজ হয়, আমার তো প্রচুর সমস্যা। আপনার প্রযোজক বানাইতে দিলাম না, ওরে সমস্যা। কোনো রকম চামচামি না নিয়ে আপনার মুখের ওপরে তিতা সত্য বইলা দে, আমারই তো সমস্যা। তারপর তো বিড়ি খাওয়া, মদ খাওয়া, প্রেম করা, বিদেশে ইচ্ছা মতো ঘুরতে যাওয়া, শুয়োরের বাচ্চা, বানসাল বইলা গালিটালি দেওয়া, মেইনি সমস্যা নিয়ে কথা বলা, এগুলা তো আসেই। পাইছেন কই এগুলা? আমি তো দিছি। আপনাদের মন ভরে না কেন বলেন তো? টুপ করে কথায় কথায় চরিত্র হাতাইতে আসেন, বাসার মধ্যে মদের খালি বোতলের শোপিস দেখা চরিত্র বুঝা ফেলেন কেমনে বলেন তো? বাসায় যে যায় নামাজ, কোরআন, নামাজের ঘর আছে, সেইটা কেন দেখতে পাইলেন না আপনি? আহারে, একটু জিরান, এবার ক্ষমা দেন। অন্যায়কে অন্যায় বলতে শিখেন, অপরাধীকে অপরাধী বলতে শিখেন, একটা ন্যায়ের জন্য লড়াইয়ের সাথে থাকেন। না পারলে এবার অন্তত নিজের ব্যক্তিগত হিংসাত্মক আক্রমণ করেন না প্লিজ। ভিউয়ার্স, পরিমণির শুটিং দেখে বা তার স্ট্যাটাস নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য, এবং আমাদের সকল আয়োজনের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।